তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমরা দেখবি অনেকে নিউ জবে অ্যাপ্লাই করার জন্য সিভি কিংবা রিজিউম বলো তো বা বায়োডাটা বলো, তো আমাদের করার জন্য কি আমাদের দোকানে গিয়ে পয়সা খরচ করে সিভি করতে হয়, কিংবা অনেক ভিডিও কিংবা অনেক অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা নিজে মনের মতো সিভি তৈরি করতে পারি না। তো আজকে তোমার কিছু সিভি দেখাচ্ছি, দেখো কত পুরো প্রফেশনালভাবে করা, মোবাইল থেকে করা, কীভাবে মোবাইল থেকে করবে পুরো ডিটেলস বুঝতে বলবো, এবং কোন অ্যাপটা ইউজ করতে হবে এর জন্য কীভাবে করতে হবে, কী কী ইনফরমেশন দিতে হবে, পুরো এ টু জেড সব ভিডিওতে তোমাকে বলবো। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাকে ভিডিও শুরুতে বলে যাচ্ছি যে এই ভিডিও দেখার পর তোমাকে সিভির জন্য আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এই ভিডিওতে তোমার ফুলফিল 100% ফুলফিল হয়ে যাবে, তুমি যে ভিডিও দেখার জন্য এসছো। তো ভিডিও এই জন্য ভিডিও প্রথমে শুরু বলবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ভিডিও আপডেট তুমি আগে দেখতে সবার আগে দেখতে পারো, এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। তাদের তো অনেকেই সিভির জন্য এরকম ইয়ে করে, কারণ আমরাও এক সময় হয়েছিল যে সিভির জন্য আমরাও খুব প্রবলেমে ছিলাম, তো সেই সেই জিনিসটা আমরা পাইনি। এই ভিডিওটা যদি আমি পেতাম তখন তাহলে আমার হয়তো অনেক সুবিধা হতো। তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করছি, যদি পুরোপুরি ফুলফিল হয়ে যায় ভিডিওটাতে কোনো সমস্যা নয়। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করছি। তো ভিডিও শুরু করার প্রথমেই বলবো যে তোমরা অবশ্যই ভিডিওটাকে মোবাইলটাকে পুরো ফুল স্ক্রিন করে দেখো, যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় ফুল স্ক্রিনে, কারণ আমি মোবাইলে যেহেতু দেখাচ্ছি তো তুমি এটা কিন্তু মোবাইল থেকেই করতে পারবে। তো চলো শুরু করছি। তো এর জন্য কী করবে, এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়েছি আমি অ্যাপের, সেই লিঙ্ক থেকে তুমি ক্লিক করে ডাইরেক্টলি রিডাইরেক্ট হয়ে যাবে প্লে স্টোরে। আদারওয়াইজ তুমি প্লে স্টোরে গিয়েও এখানে টাইপ করতে পারো ইন্টেলিজেন্ট সিবি, ইন্টেলিজেন্ট সিবি বললে টাইপ করলে হয়ে যাবে, যে ইন্টারভিউ সিভি চলে এসছে। টাইপ করার পর যে এই সিভিটা আসবে প্রথমে দেখিয়ে দিচ্ছি, এইটা যে লিখে দিচ্ছি রিজিউম বিল্ডার সিভি বলো, রিজিউম বলো সেম জিনিস, রিজিউম বিল্ডার 2021 ফ্রি সিভি মেকার অ্যাপ ফ্রেশার্স পিডিএফ, এইটা বেস্ট অ্যাপ প্লে স্টোরে, 1 কোটিরও বেশি লোক এটা ইউজ করছে এবং রেটিং যথেষ্ট ভালো আছে। তো এটা তোমার ইনস্টল করে নেবে, ইনস্টল করার পর ওপেন করবে, ওপেন করার পর তোমার যেসব অ্যালাউ করবে বলে সেগুলো করে দেবে। তো করে দেওয়ার পর তারপর কী করতে হবে তোকে বলছি, দিয়ে করার পর এরকম একটা পেজ চলে আসবে, দিয়ে আমরা যেহেতু ক্রিয়েট করবো এখানে যে ক্রিয়েট অপশনটা আছে এখানে ক্লিক করবে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর তোমার এই পেজ আসবে, এটাকে কেটে দেবে। তার আগে একটা ছোট্ট ব্যাক করে উপর দেখো সেটিং একটা অপশন আছে, এই সেটিং অপশন যদি ক্লিক করো তাহলে এখানে দেখতে পাচ্ছ পেপার সাইজ কী আছে, ক্লিক করে A4 আর লেটার আছে, তো A4-ই রাখবে, কারণ তোমরা যখন সিভি তৈরি করে সেটাকে প্রিন্ট আউট করবে কোনো সফট কপি কিংবা হার্ড কপি দেওয়ার জন্য, তখন কী করতে হবে হার্ড কপি দেওয়ার জন্য তখন তোমাকে A4 সাইজে কম্পিউটার, তখন যেহেতু আমরা জানি A4 সাইজই প্রেফার হয়, তো A4 সাইজ করলে বেস্ট হবে। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেন অ্যাড আসলে অ্যাডটা কেটে দেবে, যেহেতু ফ্রির অ্যাপ তো একটু অ্যাড দেবি। তো করার পর যেহেতু আমি এটাই করেছিলাম এই জন্য তো এখানে দেখাচ্ছে, তোমাকে কিছু দেখাবে না, তোমাকে প্লাস আইকন দেখাবে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমাকে পার্সোনাল ডিটেলস, এডুকেশন এক্সপিরিয়েন্স, স্কিল, অবজেক্টিভ, রেফারেন্স, প্রজেক্ট, যেগুলো আছে সেগুলো তুমি ফিল করতে পারো, কিছু কিছু আছে যেগুলো তোমার দরকার নেই সেগুলো আমরা কীভাবে এখান থেকে মানে বাদ দিয়ে দেবো সেটাও বলবো, আর কীভাবে এক্সট্রা আরও অ্যাড করবো সেটাও বলবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি পার্সোনাল ডিটেলসে। পার্সোনাল ডিটেলসে প্রথমে তোমার নেম বসাবে, এখানে টাইপ করলে তোমার কিবোর্ড উঠে আসবে নেম, তারপরে অ্যাড্রেস ভিলেজ তোমার কী হবে, কমা পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নম্বর সব দেবে, তোমার ইমেল আইডি দেবে, এখানে ইমেল আইডি দেওয়ার পর এখানে ফোন নাম্বার দেবে, তবে এখানে ফটো তুমি দিতে পারো, অপশনও দিতে পারো না হতে পারো, ফটো দিলে বেস্ট হবে দেখতে, অ্যাট্রাকটিভ হবে, একটা পার্সোনাল সাইজে ফটো ভালো করে স্ক্যান করে মোবাইলে তুলে রাখবে সেটা তুমি দিয়ে দেবে, অর্থাৎ ছবি তুলে। দেন তুমি এখান থেকে সেভ করে ফেলতে পারো, যদি আরও কিছু ডিটেলস দিতে চাও তো অবশ্যই কী করবে এই অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করবে, এই অ্যাড করলে এটা পার্সোনাল ডিটেলসের মধ্যে অ্যাড হবে কিন্তু বাকিগুলোর মধ্যে না। তো এখানে কী কী আছে, ডেট অফ বার্থ আছে, এই ডেট অফ বার্থ ক্লিক আমরা অ্যাড করে দিলাম, তাহলে ডেট অফ বার্থ অপশনে চলে আসে এক্সট্রা। যদি আরও কিছু অ্যাড করতে চাও তাহলে কী করবে, দিয়ে ম্যারিটাল স্ট্যাটাস করতে পারো, তুমি সিঙ্গেল না ম্যারিড, দিয়ে তারপরে ন্যাশনালিটি, দেন তুমি যদি লিঙ্কডিন থাকে লিঙ্কডিন অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারো। তো এগুলো তুমি সব কিছু করে তারপর সব কিছু দিয়ে তুমি ডিটেলস দিয়ে তারপর তুমি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবে। সেভ অপশনে ক্লিক করার পর এরপর কী আসছে, এরপর আসছে এডুকেশন। তো এডুকেশন আমরা ক্লিক করবো, তো এডুকেশনে ক্লিক করার পর অ্যাড অপশন চলে অ্যাডপশন উঠে আসছে, অ্যাড অপশনে ক্লিক করবো, অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে কি এখানে প্রথমে একটা পেজ আসছে এডুকেশন 1। তো এডুকেশন 1 তুমি দেবে, তুমি যদি মাধ্যমিক পাস করতে হবে, যদি ফার্স্ট এডুকেশন 1 হবে তোমার মাধ্যমিক পাস, দেন তুমি যদি আরও তোমার আমাদের আছে যে মাধ্যমিক কেউ আছে কেউ উচ্চ মাধ্যমিক আছে, তো এখানে প্রথমে কী করবে এখানে কোর্স ডিগ্রি অর্থাৎ তুমি কী দেবে সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক বলতে সেকেন্ডারি এডুকেশন দেবে, নয়তো মাধ্যমিক দেবে, যদি স্কুলের নেম দেবে, তারপরে গ্রেড স্কোর অর্থাৎ তোমার পার্সেন্টেজ, যাদের গ্রেডে আছে CBSE তার গ্রেডের দেবে কী হবে, ধরো কেউ তোমাদের 10 পয়েন্টে পরীক্ষা হয় তো তোমার তো কেউ কেউ ধরো 8.5 পেলে, তো 8.5 দিয়ে স্ল্যাশ এরকম এরকম বাইরে দিয়ে দেন কী করবে এক্সাম্পল দেখাচ্ছি যে ধরো 8.5 বা 4 যাই হোক 5 দেন স্ল্যাশ আউট অফ 10,
এভাবে দিয়ে দেবে। তো এভাবে দেওয়ার পর ইয়ার দিয়ে দেবে কোন ইয়ারে তুমি মাধ্যমিক দিয়েছো, আর যাতে পার্সেন্টেজ আছে তাতে কোনো অসুবিধা নেই, তাতে পার্সেন্টেজ দিয়ে দেবে যে তুমি পেয়েছো কি কত 78 কিংবা 70, তো সাপোজ দিলাম যে 80% দিয়ে দিলে। এবার যে এগুলো দেওয়ার পর দেন তুমি কী করবে, এবার তোমার এটা জাস্ট কি মাধ্যমিক মানে সেকেন্ডারি এডুকেশন হলো। তারপর এখানে যে অ্যাড অপশন আছে এখানে একবার ক্লিক করবে, দিয়ে আরেকটা দেখো এটা এটা সেকেন্ডারি হয়ে গেছে, এটা এখানে দেবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস, এইচএসএ সব সব জিনিস দেবে, এইচএস মানে কোর্স নেম দেবে হায়ার সেকেন্ডারি এডুকেশন, দেন স্কুল নেম দেবে তোমার, গ্রেড স্কোর দেবে কত পার্সেন্টেজ পেয়েছো বা সিজিপিএ, আর ইয়ার দেবে কোন ইয়ারে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো। যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলে আবার আরেকটা অ্যাড অপশন ক্লিক করবে, দিয়ে আর 3 নম্বর উপর অপশন উঠে আসবে, এখানে কোর্স নেম দেবে তুমি কী করেছো, ইঞ্জিনিয়ারিং করেছো না বিএ করেছো, যা যেগুলো করেছো সেগুলো এখানে দেবে নামটা, ইউনিভার্সিটির নেম বা কলেজ নেম দেবে, গ্রেড স্কোর সিজিপিএ হোক পার্সেন্টেজ দেবে অ্যান্ড ইয়ার। তো এগুলো দেওয়ার পর যখন সব ফুলফিল হয়ে যাবে, যদি আরও কেউ এরপরে করে থাকো এম এ বিয়ের পর এম এ বা এম টেক মাস্টার এগুলো করার পর সবগুলো আরেকটা অ্যাড করে দেন সেভ করে দেবে। সেভ করার পর তবে আমাদের এডুকেশন হয়ে গেলো। এবার এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স যারা এক্সপিরিয়েন্স অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স যাদের অলরেডি কোনো জব করেছো এর আগে, ছোটো বড়ো কোনো জব করেছো, বড়ো সড়ো হোক জব করেছো, সেই তাহলে সে কোম্পানির নাম দেবে, জব টাইটেল দেবে, কী জব করেছিলে, কবে স্টার্ট করেছিল, কবে জব থেকে বেরিয়ে গেছো, এন্ডেড, আর কিছু ডিটেলস দিতে পারো যে কী জব করেছিল, কেন ছেড়েছো, সামথিং কিছু দিতে পারো। আজ বলে যে এই অপশনটা আমার দরকার নেই, আমি কোথাও জব করিনি ফ্রেশার্স, তো এই অপশনটা কিছু দিতে হবে না, এবং এই অপশনটা আমরা কীভাবে এক্সপিরিয়েন্স অপশনটা লাস্টে উঠাবো সেটাও আমি এই ভিডিওতে বলবো। দেন এটা পরে আমি বলছি, এটা যে এটাকে স্কিপ করে স্কিল অপশন চলে যাবে, স্কিল অপশনে অ্যাড করা এখানে সেশনে ক্লিক করবে, যে স্কিল অপশনে স্কিল ওয়ান আরে অ্যাড করতে পারো, স্কিল টু যে কত পয়েন্ট যে কত যে A3, A4 দেখছো না, এগুলো এগুলো স্কিল দেবে যে তুমি যে আউট অফ কত তুমি যে স্কিলটা দিচ্ছ সেটা কত মধ্যে। এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে যে সেল তুমি কী দেবো, সেল দিতে পারো, টিম বিল্ডিং, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, দিয়ে প্রথম যেটা লাগবে সেটা একটুখানি বিগিনার হবে, তারপর একটা তারপর যেটা লাগবে সেটা একটু ইন্টারমিডিয়েট হবে, তারপর একটু অ্যাডভান্স হবে, আর লাস্টে যেটা দেবে সেটা হচ্ছে এক্সপার্ট হবে, সেরকম টাইপের কিছু দিয়ে দেবে। মানে ওইখানে কোন জায়গাটা, যে জায়গাটা আমরা খুব বললাম যে এই পোর্শনটা, সরি এই পোর্শনটা দেওয়ার পর আরেকটা অপশন ক্লিক করার পর এখানে সিঙ্গল এরকম এরকমভাবে ডট 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 দিয়ে তুমি এভাবে তুমি এভাবে লিখে লিখে দেবে, দিয়ে লেখার পর তুই সেভ করে দেবে। সেভ করার পর তাহলে স্কিল হয়ে গেলো। এবার অবজেক্টিভ, অবজেক্টিভ এটা দরকার নেই, যারা যারা দিতে চাও তারা দিতে পারো অবজেক্টিভ, অবজেক্টিভ যদি কিছু দিতে চাও, হ্যাঁ অবজেক্টিভ অবশ্যই দিতে পারো, দেওয়াটা ভালো হবে, খারাপ নয়, যে অবজেক্টিভ তুমি যে কোম্পানি জনক যে কোম্পানিতে তুমি সরি যে জবের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই জবে তুমি সেই প্রতিষ্ঠানকে অর্গানাইজেশনটাকে যে তুমি উন্নত করতে চাইছো সেই বিষয়ে কিছু লিখে দিতে পারো। আর যদি এই টাইটেলটা তোমাদের কিছু দরকার হয় কোনো প্যাটার্নটা, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্ট অনুযায়ী 1 ঘন্টার মধ্যে আমি অ্যান্সার দিয়ে দেবো, এবং দরকার হলে আমি কপি পেস্ট করে তোমাকে পাঠিয়ে দেবো তোমার পার্সোনালভাবে, ঠিক আছে। দেন তোমাকে তারপরে রেফারেন্স, রেফারেন্স দিতে পারো, কারো যদি কোনো রেফারেন্স থাকে, কারো রেফারেন্স বলতে তোমার কেউ জব করে নিজস্ব কিছু চেনাশোনা আছে বাড়ির, কিংবা সেই রেফারেন্সে তুমি এখানে দিতে পারো, আদারওয়াইজ এটাকে স্কিপ করে দিতে পারো। তো আমরা রেফারেন্স আর এক্সপিরিয়েন্স দিলাম না, যেহেতু আমরা ফ্রেশার্স, তো এই দুটো আমরা কীভাবে বাদ দেবো দেখাচ্ছি, অলসো প্রজেক্টও বাদ দিয়ে দেবো, প্রজেক্ট রেফারেন্স আর এগুলো। তো এই যে অ্যাড মোর সেকশন আছে না, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে দেখো, এ দেবো এখানে প্রজেক্ট রেফারেন্স এই অপশনগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে অফ করে দেবে। তাহলে এবার দেখো এগুলো এগুলোকে যখন অফ করে দেবে না, সেগুলো দেখো অপশনগুলো কিন্তু উঠে গেছে, দেখেছো উঠে গেছে। দেন এখানে অ্যাড মোর করে আরও কিছু অ্যাড করতে পারো, যে তুমি কী কী অ্যাড করতে, আরও যদি তুমি দেখো ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজটা এখান থেকে ক্লিক করে নেবে, এখানে ক্লিক করে থাকবে না, ল্যাঙ্গুয়েজ ক্লিক করার পর তুমি ল্যাঙ্গুয়েজ এখানে তুমি বেঙ্গলি হিন্দি ইংলিশ দিয়ে দিলে যা যা আছে, দেওয়ার পর দেন তুমি আরও যদি কিছুটা এখানে সেকশন অ্যাড করে লিখতে দিতে পারো, সিগনেচার, সিগনেচার অপশন ক্লিক করে সিগনেচার এখানে আপলোড করতে পারো, কিংবা এই উপরে ট্যাপ করে নিজে এখান থেকে লিখে দিতে পারো, ঠিক আছে। দেন এগুলো বিভিন্ন রকম দিয়ে তুমি ওখান থেকে আপলোড করে দিতে পারো, তোমার আপলোড করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন তুমি যদি বলো আরও কিছু এক্সট্রা সেকশন দেবো যেটা এখানে নেই, এই এই লিস্টে নেই, তুমি নিচে যদি চলে যাবে ক্রিয়েট এ নিউ সেকশন অপশন আছে, এখানে ক্লিক করবে, ওপরে টাইটেল নেমে এই সেকশন কাস্টম সেকশনে ওটাকে ডিলিট করে তোমার সেকশনের নামটা দিয়ে দেবে, তুমি কোন লোগো দিতে চাই লোগোটা দিয়ে দিয়ে ক্রিয়েট করে দেবে, ক্রিয়েট করে দেওয়ার পর দিয়ে তুমি সেখানে ডিসক্রিপশনে লিখতে পারো কি যে সেকশনে দিলো সেই অ্যাবাউট কিছু লিখে দিলে, লিখে দেওয়ার পর সব কিছু যখন হয়ে যাবে পুরো ফুলফিল যখন হয়ে যাবে তখন কী করবো দেখো, আমরা দেখো আমাদের যখন সব কিছু ফুলফিল হয়ে যাবে তখন আমরা কী করবো, ভিউ যে সিবি অপশনটা আছে এই ভিউ সিবি অপশন আমরা ক্লিক করবো, ভিউ সিবি অপশন ক্লিক করার পর হয়তো কোনো তোমাদের অ্যাড দেবে, যদি ফ্রি অ্যাপ তো একটু অ্যাড দেবে তুমি ওটাকে ক্যান্সেল করে দেবে। তো এখানে অল আছে, টেমপ্লেট প্রফেশনাল আছে আর মডার্ন আছে, অলে আমাদের দেখো এই টেমপ্লেটগুলো রয়েছে টোটাল আমাদের 46টা সামথিং কতগুলো আছে 42টা আছে, প্রফেশনাল চলে যাবে, প্রফেশনালে আমাদের রয়েছে অনেক প্লেট আছে, এখানে 100টার উপরে প্লেট রয়েছে, আর মডার্নে আমাদের 42টা রয়েছে। তো এখানে তুমি যে যেটা পছন্দ সেটা দেবে, তো আমার যদি আমার কাছে যদি শুনতে চাও তাহলে আমি বলবো যে প্রফেশনালটা দাও, এটা সব থেকে বেস্ট, কারণ জবের জন্য একটা আমাদের প্রফেশনালি হওয়াটা বেটার, বেশি মডার্ন অতটা মানে উচিত নয়। তো এখানে যে 6 নম্বরটা আছে সেই 6 নম্বরটা
খুবই ভালো টেমপ্লেট আছে, তুমি যেটা যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি নিতে পারো। তো আমি ছ নম্বরে এক্সাম্পল হিসেবে আমি ছ নম্বরে দেখাচ্ছি, ছ নম্বরে ক্লিক করলাম, টেমপ্লেটের মধ্যে ক্লিক করবে, ক্লিক করবে কিছুক্ষণ ওয়েট করবে, এরকম তোমার যেসব তুমি ইনফরমেশন দেবে সেগুলো এভাবে উঠে আসবে। দিয়ে তুমি যদি বলো এই লেখাগুলো যে মানে যেগুলো মেন সাবজেক্ট হিসেবে সেগুলো কালার চেঞ্জ করতে চাইছো, তোর উপরে যে কালার কম্বিনেশনটা আছে তুমি সেখানে গ্রিন অপশনে ক্লিক করবে, গ্রিন হয়ে যাবে। দিয়ে ব্লু অপশনে ক্লিক করবে, ব্লু, রেড অপশনে ক্লিক করবে, রেড, তুমি যেটা চাইছো সেটা। আমি ধরো এই এই কালারটা সিলেক্ট করলাম, এই কালারটা হয়ে গেলো। দিয়ে এটা করার পর এবার তুমি যদি বলো আমি এই সাইজগুলো একটু বড় করতে চাইছি, তাহলে কী করবে, এই ডবল টি যে অপশনটা আছে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, ফ্রন্ট সাইজ যেটা আছে 10 PP ওটাকে বাড়িয়ে তুমি 13 করে দেবে, এবার 14 করে দেবে, তারপরে এটাকে নেম সাইজটাকে কিছুটা বাড়িয়ে দেবে, 12 করে দেবে। দেন হেডিং কি হেডলাইন হেডিংটা সরি হেডিংটাকে তুমি কিছুটা 12 করে দিলে, দেন এভাবে করে পর বাকিগুলো না করলেই ঠিক হবে। প্রথম তিনটি একটু করে বাড়িয়ে দেবে, দেন অ্যাপ্লাই করে দেবে, অ্যাপ্লাই করার পর দিয়ে এগুলো সব বেড়ে যাবে। দেন তুমি কী করবে, সব কিছু যখন হয়ে যাবে এটুকু করলে যথেষ্ট, দেন ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোড করে নিতে পারো। আর দুটো তোমার যদি বাড়িতে কোনো প্রিন্টার থাকে, ওয়াইফাই প্রিন্টার, তাহলে এখানে ক্লিক করে তোমার মোবাইলের মাধ্যমে প্রিন্টার ডাইরেক্টলি বের করে দিতে পারো। তো আমরা ডাউনলোড করছি PDF এখন মোবাইল থেকে, আমরা বের করার পরে তো ডাউনলোড অপশনে ক্লিক করবো, যখন ডাউনলোড অপশনে ক্লিক করবো আমরা তো এই অপশন দেখাবে ভিউ ডাউনলোড, যে ভিউ ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ, সেই ভিউ ডাউনলোড অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমার ওকে হ্যাঁ ওকে এটা চলে এসেছে, এটা এটা আমরা এখনই এটা ক্রিয়েট করলাম, দেখেছো এটা হয়ে গেছে। এর আগে আমি অনেকগুলো ক্রিয়েট করেছিলাম, তোমাকে প্রথমে দেখেছিলাম, দেখিয়ে দেবো বিভিন্ন, আমি বিভিন্ন একই মানে আমার ইনফরমেশন সেম ছিল, আমি বিভিন্ন ডিজাইন করেছি, তোমার যে ডিজাইনটা পছন্দ হবে, যে নেম টেমপ্লেট পছন্দ হবে তুমি সেই টেমপ্লেটটাই দেবে। দিয়ে এগুলো দিয়ে 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 তুমি তোকে এটা কত সুন্দর, তো তুমি যেটা ইচ্ছে সে যেরকম ইচ্ছে যেরকম কালার যেরকম টেমপ্লেটে ডিজাইন তুমি সব কিছুই এখান থেকে সেরকম ইচ্ছে মতো দিয়ে তুমি যেটা তোমার পছন্দ হবে সেটা কী করবে, সেই থ্রেডার আছে থ্রেডারও ক্লিক করবে, থ্রেডার ক্লিক করলে কী হবে, থ্রেডার ক্লিক করলে তোমার শেয়ার অপশন উপরে দিকে শেয়ার অপশন আছে, শেয়ার অপশন ক্লিক করবে, সেই অপশন ক্লিক করলে যে হোয়াটসঅ্যাপ মেল আইডি তুমি যা যা পাঠাতে চাইছো এখান থেকে আরামসে পাঠিয়ে দিতে পারবে, তো হোয়াটসঅ্যাপ ক্লিক করলে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে। তো আশা করছি ভিউটা তোমার যে যার জন্য এসছো সেটা ফুলফিল হয়েছে, 100% ফুলফিল হয়েছে, ওই এই টেমপ্লেটগুলো তোমার যথেষ্ট মানে তোমার প্রফেশনালি রিজিউম কিংবা সিভি তৈরি করার জন্য। তো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক দিতে লাইক দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই প্লিজ প্লিজ শেয়ার করো, যে তোমার বন্ধুদের উপকার হয়, তোমার বন্ধুরা এরকম রিজিউম তৈরি করে তারা তাদের মনের মতো জব পেতে পারে। তো কারণ জবের ক্ষেত্রে কিন্তু রিজিউমটা খুবই বড় একটা অ্যামাউন্ট বড় পার্সেন্টেজ ভিউ মানে রাখে, যে দেখবে সে কিন্তু তোমার রিজিউমটা দেখে তোমাকে তারপর তোমার দিকে তাকাবে, দেন তোমাকে তোমাকে ইন্টারভিউতে ডাকবে, ডাইরেক্টলি রিজিউমটা দেখে তোমাকে ইন্টারভিউতে ডেকে নেবে। তোমার রিজিউমটা কিন্তু সেরকম হওয়া উচিত, তো রিজিউমটা যাতে এমন হবে যাতে তোমাকে ইন্টারভিউটা ডাকতে বাধ্য হয় যে তুমি ইন্টারভিউ দিয়ে যাও, এবং জবে যদি তুমি মানে যোগ্য হয় তাহলে অবশ্যই তুমি পাবে, তো রিজিউমটা অবশ্যই ভালো করতে হবে। আর যদি ভিডিও রিলেটেড কোনো রকম কোয়েশ্চেন থাকে, কোনো রকম কোনো ইনফরমেশন তোমাকে মানে দরকার হয় যে এই অপশানটা আমি কী দেবো বুঝতে পারছি না, একটু বলে দিলে ভালো হয়, এক্সপ্লেন করে দিলে কিংবা কী কী দিতে পারি, কিছু যদি ডাটা দাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমার কমেন্টের অ্যান্সার 1 ঘন্টার মধ্যে দেওয়ার অ্যান্সার মানে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাকে দেবো যাতে তোমার সেই রিজিউমটা কমপ্লিট হতে হয়। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটা পছন্দ হয় তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যদি হেল্পফুল হয় তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট দেখলে এবং লাইক দেখলে আমার খুব মোটিভেট পাই যে নেক্সট ভিডিও তোমাদের জন্য নেক্সট এরকম ইনফরমেটিভ ভিডিও করার জন্য। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।